আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম নিয়ে কথা বলবো, কিভাবে তোমরা পরীক্ষার ফলাফলগুলো দেখতে পারবা এর আমরা তিনটা নিয়ম নিয়ে কথা বলবো। বড় বড় মতো তোমাদের শোভন ভাই রয়েছে আজকে এই ভিডিওতে। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো না তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখো, এবং ভিডিওটি ভালো লাগলে বা ভিডিওর মাধ্যমে যদি উপকৃত হয় অফকোর্স লাইক বাটনে করে ক্লিক করে রাখবা। আর সামনে তোমাদের কলেজ অ্যাডমিশনের সকল তথ্যগুলো পেতে অনলাইনে যেহেতু এটা হবে, সো সেক্ষেত্রে অনেক তথ্য তোমাদের দরকার, কবে শুরু হবে, কবে শেষ হবে, কবে আবেদন শুরু, আবেদন কীভাবে করতে হবে, এভরিথিং তোমরা আমাদের কাছ থেকে পাবা। তাই আমাদের সাথে যুক্ত হয়ে যাবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটা ফলো করে। যেটা বলছিলাম, তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফল দেখার নিয়ম নিয়ে কথা বলছি। তিনটা নিয়ম শিক্ষা মন্ত্রণালয় থেকে দিয়েছে। তুমি একজন পরীক্ষার্থী বা রেজাল্ট দেখবা, আমি জানি তুমি মোবাইল থেকে ট্রাই করবা বেশিরভাগ, সো মোবাইল থেকে কীভাবে দেখা যায় সে বিষয়গুলো তুলে ধরছি। মানে মোবাইল আর পিসি সেম, কিন্তু মোবাইলে বেশ কিছু বিষয় রয়েছে। মূল টপিকে চলে যাব। সো আমরা আগে একটা একটা করে বিষয় ক্লিয়ার করি। তো এখানে শিক্ষা মন্ত্রণালয় থেকে নোটিশ প্রকাশ করেছে রেজাল্ট দেখার নিয়ম নিয়ে। আর এখানে আমাদের সামনে তিনটা ওয়েবসাইট রয়েছে, এখানে অনেকেই এই সাইটগুলো সম্পর্কে ভালো করে জানে না কীভাবে কি রেজাল্ট দেখতে হয়। তো আমি এখানে প্রথমত যে বিষয়টা নিয়ে কথা বলি, একটার মাধ্যমে স্বাভাবিকভাবে রেজাল্ট দেখতে পারবা, আর আরেকটার মাধ্যমে তোমরা যেটা মানে প্রত্যেকটা সাবজেক্টের মার্ক দেখতে পারবা, অর্থাৎ কোন সাবজেক্টে তুমি কত নম্বর পেয়েছো সেটা তুমি দেখতে পারবা। আরেকটা ওয়েবসাইট, আরেকটা জায়গা রয়েছে যেখান থেকে তুমি এসএমএস এর মাধ্যমে ফলাফল দেখতে পারবা। টোটাল তিনটা প্রসেস, এগুলো নিয়ে বিস্তারিত এর আগেও ভিডিওতে করেছি, বাট একসাথে আমরা তিনটা ভিডিও করছি যাতে কোনো শিক্ষার্থী বিব্রতকর পরিস্থিতির মধ্যে না পড়ো। তো প্রথমে আমরা একটা ওয়েবসাইট দেখাই, এটা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট, এটা হচ্ছে education result.gov.bd। আমি এটা লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা একটা ভিজিট করবা। আমি সরাসরি কোনো ওয়েবসাইটে, অন্য কোনো থার্ড পার্টি ওয়েবসাইটে দিব না, আমি সরাসরি এটা লিঙ্ক দিয়ে রাখতেছি, সেখানে এটা কপি করে বা ক্লিক করলে তুমি ওয়েবসাইটে চলে আসতে পারবা। তো এখানে ফার্স্ট যেটা করবা, মোবাইল থেকে যারা আসো তারা এই ইন্টারফেসে চলে আসবা। কিন্তু একটা কথা আমি সবাইকে এখানে বলি, যেদিন রেজাল্ট প্রকাশ হবে সেদিন কিন্তু এই ওয়েবসাইটে একটু ঝামেলা হতে পারে, দেখতে কষ্ট হতে পারে, কারণ অনেক লক্ষ লক্ষ শিক্ষার্থী অভিভাবক সবাই একসাথে চেষ্টা করবে, যার কারণে একটু ওয়েবসাইট ডাউন হইতে পারে। তো ঘাবড়ানোর কিছু নেই, তোমার মোবাইলের সমস্যা না, মোবাইল টোবাইল ভেঙে ফেলাইও না, আবার এটা জাস্ট সার্ভারের সমস্যা, বারবার চেষ্টা করতে থাকো হয়ে যাবে। যদি না হয় আমাদের লাইভে চলে আসো, আমরা যদি রেজাল্ট দেখতে পারি তাহলে তোমাদের রেজাল্টগুলো দেখে দিব। তো এখানে যেটা বলছিলাম, এখানে তুমি প্রথমত এসএসসি দাখিল সিলেক্ট করবা, যারা দাখিলে আছো তারা দাখিল এসএসসি একই সাথে সিলেক্ট করবা, বা যারা ভোকেশনাল তারা ভোকেশনাল সিলেক্ট করবা। দেন এখানে ইয়ার সিলেক্ট করবা, এখানে 2021 দেখতে পাচ্ছ না, রেজাল্ট প্রকাশের সাথে সাথে এখানে 2022 হয়ে যাবে, তো 2022টাকে সিলেক্ট করবা। দেন এখানে বোর্ড, তুমি যে বোর্ডে পড়াশোনা করছো, যেমন ঢাকা, বরিশাল, কুমিল্লা, যশোর, যেটাই হোক না কেন, দেন তুমি সেটা সিলেক্ট করবা। দেন এখানে 6 সংখ্যার যে তোমার এডমিট কার্ডের রোল নাম্বার, সেই রোল নাম্বারটা এখানে সুন্দর করে বসাবা। দেন যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা সুন্দর করে তুমি বসাবা, জাস্ট এইটুকু কাজ। দেন এখানে দুইটা সংখ্যা যা আছে এই সংখ্যা দুইটা যোগ করবা, তো যোগ করে এখানে 8 আর 5 যোগ করলে কত হয় 13, তো আমি এখানে 13 বসায় দিচ্ছি। দেন হলো, এইটুকুই জাস্ট কাজ। দেন সাবমিট বাটনে ক্লিক করলে আমার ফলাফলটা চলে আসতে চাই, দেখতে পাচ্ছ আমার ফলাফল চলে আসছে। তো এভাবে তুমি প্রত্যেকটা ফলাফল দেখতে পাবে। এবং যদি তুমি এটাকে প্রিন্ট করতে চাও, এখানে প্রিন্টের কোনো অপশন নাই, সেক্ষেত্রে তুমি একটা স্ক্রিনশট নিতে পারো সর্বোচ্চ। আবার যদি তুমি এটা রেজাল্ট দেখতে চাও তাহলে এখানে সার্চে ক্লিক করলে দেন তুমি আরেকটা রেজাল্ট দেখতে পারবা, মানে এখানে কোনো প্রিন্টের অপশন নেই, স্ক্রিনশট নিতে পারবা। আর যদি তুমি কম্পিউটার দোকান থেকে পরবর্তী তুমি প্রিন্ট করে নিও। আর সেকেন্ড আমরা প্রসেস দেখি, এইটার মাধ্যমে তোমরা যে তোমাদের মার্ক রয়েছে কোন সাবজেক্টে কত নম্বর পেয়েছো সেটা দেখতে পারবা। যেমন বাংলায় তুমি 100-এর মধ্যে 80 পাইছো না 90 পাইছো না 85 পাইছো দেখতে পারবা, ইংরেজিতে তুমি 70 পাইছো না 75 পাইছো দেখতে পারবা। তো এখানে এটা হচ্ছে কি, এডুকেশন রেজাল্ট ইবোর্ড result.com v2 হোম অনেক কিছু রয়েছে। তো আমি এটার লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা দেখে নিবা। এটারও ওই সমস্যা একই হতে পারে, সার্ভার সমস্যা, বাট বারবার চেষ্টা করতে হবে। তবে এখানে মার্কশিট নিয়ে ছোট্ট করে বলে নেই, কারণ অনেক শিক্ষা বোর্ড কিন্তু মার্কশিট সহ ফলাফল প্রকাশ করবে না। যারা ফলাফল প্রকাশ করবে না তাদের দেখতে পারবা না, যারা প্রকাশ করবে তাদের দেখতে পারবা। সো মার্কশিট নিয়ে যদি বলো যে ভাই আপনি বলছেন মার্কশিট কেন দেখায় না, এমনটা কিন্তু না, কারণ শিক্ষা বোর্ড যদি প্রকাশ করে তাহলে দেখতে পারবে, না করলে ভাই সেটা তো আর আমার না। সো চলো দেখি কীভাবে ওই সেম কাজ, প্রথমে তোমাদের এক্সামিনেশনের জায়গায় এসএসসি দাখিল বা ভোকেশনাল যেটা আছে সেটা তোমরা এখানে সিলেক্ট করবা। দেন ইয়ার, পরীক্ষার সাল, এখানে দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু 2022 দেখাচ্ছে, 2022 সিলেক্ট করবা। দেন এখানে পরীক্ষা বোর্ডের নাম যেটা রয়েছে সেটা সিলেক্ট করবা। তারপর এখানে আমি ধরো 2021 দেই, কারণ আমি এটা রেজাল্ট দেখতেছি, একদম দেখে দিব। এরপর রয়েছে রেজাল্ট টাইপ, মানে রেজাল্টের ধরন, তো এখানে অনেক ধরনের রয়েছে, তার মধ্যে তোমরা দিবা প্রথমটা ইন্ডিভিজুয়াল রেজাল্ট, প্রথমটা দেন ক্লিক করবা। দেন আরেকটা ট্যাব ওপেন হবে,
যেখানে রোল নাম্বার চেয়েছে তোমরা সুন্দর করে তোমাদের রোল নাম্বারটা বসাবা, রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবা। এবং এই জায়গাটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সিকিউরিটি কি চারটা সংখ্যা। এখন দেখো রেজাল্ট যেদিন প্রকাশ হবে সেদিনকার এই সংখ্যাটা অনেক সময় আসবে আসবে না, তারপরে গিয়ে তোমার এইটা বুঝতে পারবা না, বা বাই চান্স যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, এখানে দেখা যায় যে তোমার সব ফিল আপ করছে বাট এটা চলে গেছে, এরকম অনেক ঘটনা ঘটে। তো এটা রিলোডে ক্লিক করলে নতুন একটা চলে আসবে, সো নতুন সেটা তুই সেটা দিবা, বা যদি এক্সপায়ার হয়ে যায় তাহলে তুমি নতুন একটা দিতে পারবা। তো এই একটা কাজ। তো এখানে আছে থ্রি ওয়ান কী আছে আমি তো বুঝতেছি না। আচ্ছা এটা আমরা দেখি, এটা আমরা মেবি বুঝতে পারছি 6577। ওকে দেন আমাদের কাজ করতে হবে গেট রেজাল্টে, ক্লিক করছি আমাদের এই যে রেজাল্ট চলে আসছে দেখতে পাচ্ছ। ওদের কিন্তু মার্কশিট সহ দেয় না, কারণ মার্কশিট এই দেখছে এখানে লিখে রেখেছে যে সাবজেক্ট ওয়াইজ গ্রেড বা মার্ক, কিন্তু সাবজেক্ট ওয়াইজ মার্ক কিন্তু এখানে নাই, কারণ সে ঢাকা এটা বরিশাল শিক্ষা বোর্ড ওরা দেয় না। এবং এটা তুমি প্রিন্ট করতে পারবে এই ওয়েবসাইট থেকে, এই পেজ থেকে তুমি প্রিন্ট অপশনে ক্লিক করলে প্রিন্ট করতে পারবা বা স্ক্রিনশট নিতে পারবা। আর নেক্সট আবার রেজাল্ট দেখতে চাইলে তুমি সার্চ এখানে ক্লিক করলে দিন এনাফ এখান থেকে তুমি রেজাল্টটা দেখতে পারছো। সো এক্ষেত্রে এটা নিয়ে পারানোর কিছু নেই, লিঙ্ক দুটো দিয়ে পেয়ে যাবা। আর SMS-এর মাধ্যমে আমরা দেখিনি SMS-এর মাধ্যমে কীভাবে রেজাল্ট দেখবা, আগে এই বোর্ডের কোডগুলো জেনে নাও। এটা জাস্ট তোমাদের প্রত্যেকটা বোর্ডের প্রথম অক্ষর, সো এখানে বড় হাতেও লিখতে পারো চাইলে ছোট হাতেও লিখতে পারো। সো এখানে ঢাকা বোর্ডের DIC, কুমিল্লা বোর্ডের CUM, বরিশালে BAR, সিলেটে SYL, চিটাগংয়ে CHI, যশোরে JES, রাজশাহীতে RAJ, তারপর দিনাজপুরে DIN, মাদ্রাসে MAD, আর তোমার এখানে রয়েছে BEB, টেকনিক্যাল রয়েছে BTEB। আর মাদ্রাসার ক্ষেত্রে তোমরা, আমি তোমাদের একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, একটা কমপ্লিকেশন তোমাদের রয়েছে, সেটা হচ্ছে এটা আমরা দেখি তোমার সিম্পলভাবে যে কোনো সিম অপারেটর থেকে তুমি মেসেজটা পাঠাইতে পারবা। আর প্রি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে টেলিটক সিম থেকে বলা যাচ্ছে প্রি রেজিস্ট্রেশন করা, কিন্তু ও এখন পর্যন্ত টেলিটক সিমের নাম কোথাও দেয় না, তার মানে তুমি যে কোনো সিম থেকে প্রি রেজিস্ট্রেশন মেবি করতে পারবা। তো এক্ষেত্রে যদি তোমার কাছে টাকা থাকে তাহলে তুমি যে কোনো সিম থেকে ওই রেজাল্টের দিন সকালবেলা 9:10 দিকে একটা প্রি রেজিস্ট্রেশন করে রাখো, তাহলে সাথে সাথে তোমার রেজাল্টটা চলে আসবে। কেমন? একদম আবার এত আগে করো না যে 10-15 ঘন্টা আগে, 3-4 ঘন্টা আগে করো, তোমার রেজাল্টটা চলে আসবে, যে কোনো সিম থেকে করে ফেলাইও। আর যদি টাকা থাকে, আর যদি টাকা না থাকে তাহলে দরকার নেই, তাহলে একটা SMS করো যখন রেজাল্ট প্রকাশ হবে। সো এটা নিয়ে একটা কনফিউজ, তাই তোমাদের কীভাবে বলছি, যেটা করতে হবে তোমাদের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে SSC, আর যারা দাখিল পরীক্ষা দিয়েছে তারা SSC জায়গায় লিখবা দাখিল, দাখিল লিখবা, প্রথম ডিটা বড় হাতে, পরেরটা পরেরগুলো সব ছোটো হাতে, স্পেস দিবা একটা সুন্দর করে, দেন ফার্স্ট তোমার বোর্ডের প্রথম 3 অক্ষর লিখবা, দেন স্পেস, দেন তোমার তোমার রোল নাম্বারটা লিখবা, তোমার যে অ্যাডমিট কার্ডের রোল, স্পেস দিয়ে 2022 লিখবা, 22 লিখে তোমরা পাঠাই দিবা 16322 নাম্বার, ব্যাস কাজ এইটুকু। আবার যদি এক্সাম্পল দেখাই যাই, SSC একটা স্পেস রয়েছে, DIC মানে ঢাকা বোর্ড, রোল নাম্বারটা বসাবা, দেন এখানে স্পেস দিয়ে 2022 বসাবা, তারপর সেন্ড করবা 16322 নাম্বারে। 2-3 টাকা তোমার থেকে চার্জ কাটবে, তারা কেটে তোমাকে রেজাল্টটা পাঠাই দিবে। এক্ষেত্রে মাঝে মাঝে সমস্যা হইতে পারে, একটু SMS পাঠাতে, কারণ SMS কোম্পানি যদি ওরা নেটওয়ার্ক যদি স্বাভাবিক থাকে তাহলে খুব তাড়াতাড়ি ফিডব্যাক মেসেজ পাবা, আর যদি একটু রেজাল্ট অস্বাভাবিক আর নেটওয়ার্ক সমস্যা থাকে একটু হয়তো দেরি হতে পারে, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। তো এই হচ্ছে রেজাল্ট দেখে 3টা প্রসেস, ঠান্ডা মাথায় রেজাল্টটা দেখো। তবে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ রেজাল্টে যদি তোমার প্রত্যাশা পূরণ না করে বা বাই চান্স তোমার যদি হয়তো বা তোমার মন মতো রেজাল্ট হয় নাই, কোনো খারাপ পদক্ষেপ নিও না, যেমন আত্মহত্যা, যেমন হচ্ছে যে সম্পর্ক নষ্ট, গালিগালাজ, বা যেটাই হয় না কেন আত্মীয় স্বজন অনেক কথা বলবে, বাবা মা অনেক কথা বলবে, বিষয় নেই, এই জিনিসগুলো শুনতে অভ্যস্ত হও, কারণ এটা বর্তমান সমাজ, তারা তোমাদেরকে বলবেই। কিন্তু তুমি তো জান, আমি তো জানি তুমি চেষ্টা করছো, বা তুমি তো জানো তুমি চেষ্টা করেছো, হয়তো হয় না যে কোনো একটা কারণে, তো ভবিষ্যতের জন্য লেগে যাও। সো এটা নিয়ে কেউ আপসেট হইও না, কেমন? আজকের মতো এখানে বেঁধে নিচ্ছি, ভালো থাকো সকলে, আল্লাহ হাফেজ।